অফারের সময় কোনো অফার নেই, অফার একটাই, আপনি আসুন গাড়ি কিনুন, টেবিলে বসে আমি যতটা পারি ডিসকাউন্ট করে দেবো। এই টাকা দিয়ে আপনি বাড়ির সবাইকে নিয়ে পুজোর পাঁচ দিন আনন্দ করুন। বাহ, ঠিক আছে, পুজোর পাঁচ দিন আপনারা আনন্দ করুন। 30 টাকায় লাভ বিক্রি করে যা লাভ করেছি, 100 টাকায় বিক্রি করে তাই লাভ করবো। কত কুল লেগেছি দেখো, প্রচুর কুল, কুল প্রচুর কুল, রবিদাও কুল, গাড়িও কুল, ম্যাডাম কুল, কি কুল, তুমি কুল ভাই, তুমি কুল, আমার ভাইরা দিদিরা বোনেরা যারা আছেন যেন নিজে পুজোর মধ্যে আনন্দ করো। এটা কালার আছে দুটো, আচ্ছা নাইট্রো, এটা লাল, এটা কালার একটা আছে গ্রিন, আর একটা রেড কালার আছে। পুজোর পরে, সরস্বতী পুজোর পরে আমি তোমাদের ভিডিও দেখ, যারা করে আমাকে নিয়ে ইউটিউব বানাচ্ছে, প্রত্যেকে আমি সবাইকে ইয়া রেস্টুরেন্ট নিয়ে যাবে, জানবে না, দীঘা নিয়ে যাও, ও ভাই, সবাইকে নিয়ে যাও, সবাইকে দীঘা নিয়ে যাও, আর আমার যদি কাস্টমার যদি চায় আমি তাদেরকেও নিয়ে যাবো, চলো সবাই দীঘা, সবাই সবাইকে দীঘা নিয়ে যাবো। তো সামনে সামনে গণেশ পুজো, সামনে দুর্গা পুজো, সামনে কি বিশ্বকর্মা পুজো গাইজ, তো অবভিয়াসলি তো আসতেই হবে আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি সেই রনফ্ল্যান্ট জানকি হোটেল, যেটা আছে কোথায়, সাউথ কলকাতা, খুবই ফেমাস জায়গা, অ্যাক্রোপলিস মলের সামনে জানকি হোটেলে লম্বা লাইন, জাস্ট দেখে নাও রনফ্ল্যান্টের এক্সক্লুসিভ শোরুম গাইজ, যেটা অলওয়েজ বলি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, তাই তো রনফ্ল্যান্ট এক্সক্লুসিভ শোরুম, তো আজকে কি তোমাকে ফ্রি দেবো গাড়ি কিনলে, চলো আসো, এদিকে চলো আসো, জাস্ট স্টক দেখে নাও গাইস, মোটামুটি রনফ্ল্যান্টের এ টু জেড যে কটা লাগবে সে কটা পেয়ে যাবে, যে দ্য ওয়ান অ্যান্ড অনলি জানকি অটো গাইস। একটাই কথা বারবার বলবো, রনফ্ল্যান্টের অন্য জায়গায় পাবে কটা, 5টা, 6টা, 10টা, 20টা, 25টা, বাট রবিদার এখানে, এখানে আপাতত আছে 20টা, গোটাগুলো কটা আছে আমার কাছে মোটামুটি 70-80খানা গাড়ি আছে, 70-80খানা গাড়ি, হ্যাঁ ইয়ার কিউ আছে রবিদা কলকাতার বুকে, পিছনে চলে যাও। তো রবিদা সামনে হচ্ছে, কালকে হচ্ছে গণেশ পুজো, গণেশ পুজোর দিন ভিডিওটা আপলোড হবে, সামনে হচ্ছে ঘুরিবহনের পুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সবাই তো বিশাল বিশাল অফার দিচ্ছে, তুমি কি অফার দিচ্ছ, আমার গাড়ি কিনলে কি ফ্রি, আমি একটা কথা বলি অরিজিৎ, হ্যাঁ বলো, তুমি ভালো আছো, একদম আমি ঠিক আছি, তোমার শরীর ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে, তোমার কাছে আমার কেমন লাগে বলো তো, কেমন লাগে মানে কি বলি বলো, আচ্ছা বলতে চাইছি রবিদা, তোমাকে সবাই বলে যে অরিজিৎ দাদা, তোমার দাদা অরিজিৎ কোথায়, তোমার সামনে আমাকে ভাই লাগে আর তুমি আমার দাদা লাগে, তো যাই হোক, হ্যাঁ বলো কি আজকে অফারে, কি মানে অফার থেকে আগে পরিচয় করে দিই, হ্যাঁ পরিচয়ের পিছনে চলে, পিছন থেকে গাড়িগুলো দেখো, আজকে পরিচয় করে দিই, হ্যাঁ বলো, পরিচয় মানে আমি কিন্তু রবি কেউকে চিনতো না, তোমার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, জানকি অটোর মাধ্যমে সবাই রবি বলে আমাকে চেনে। দেখো আমি বারবার তোমাদের বলছি, দেখো আমি কাউকে ছোট করছি না, বড় করছি না, আজ রবিদা রনফ্ল্যান্ট কিন্তু লোকদের দেখিয়েছে, am I right, am I right, ঠিক বলছি, আমি এটা যারা অস্বীকার করবে তারা কিন্তু ভুল করবে, যে মানুষটা দেখিয়েছে সে মানুষটাকে অবশ্যই সম্মান দেওয়া দরকার, রনফ্ল্যান্ট জিনিসটা মার্কেটে এসেছে কিন্তু অনলি ফর জাস্ট বিকজ অফ জানকি রবিদার জন্য, হাইলাইটেড বেশি, কি বলো, এটা আমার পার্সোনাল মত, এবার যাই কেউ অস্বীকার করে, আমি নিজেকে নিজে আর অত বড় বড় মনে করছি না, বড় মনে, যাই হোক, আমাকে দিয়ে যদি কারো উপকার হয়, আচ্ছা সে তো, সেটা আমি কি বলবো, সেটা নিজের ব্যক্তিগত উদাহরণ বলবে, আমি সেভাবে নিজেকে বলতে চাইছি না, আজ রনফ্ল্যান্ট মার্কেট কাঁপাচ্ছে এটা কিন্তু মানতেই হবে, আজকে রনফ্ল্যান্ট যেন আমরাও গর্বিত, একদম ভালো গাড়ি বিক্রি, সত্যি আমরা গর্বিত, উনি ভালো গাড়ি তৈরি করে বলে আমরা গাড়ি বিক্রি করছি, আর উনার গাড়ি বিক্রি করে আমরা দোকান চালাচ্ছি, একদম ডেফিনেটলি, ঠিক আছে, আমার আজকে একটাই কথা, আপনারা গাড়ি কিনুন, রনফ্ল্যান্ট গাড়ি কিনুন, পুজোর সময় কোনো অফার নেই, অফার একটাই, আপনি আসুন গাড়ি কিনুন, টেবিলে বসে আমি যতটা পারি ডিসকাউন্ট করে দেবো, সেই পয়সা দিয়ে বাড়ির ফ্যামিলির সঙ্গে আনন্দ করুন, বাহ বাড়ি বেস্ট, এটাই বেস্ট, আমি বলবো এটাই বেস্ট, কোনো ডিসকাউন্ট নেই, আমি স্পেশাল অফারে ডিসকাউন্ট করে দেবো, মানে কোনো নর্মাল, আমি একটা কথা উদাহরণ দিই, ধরুন এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা আমার কাছে যারা কিনেছিল তার থেকে আমি যতটা পারি ডিসকাউন্ট করে দেবো, মানে ভালো অফারে, স্পেশাল অফারে, স্পেশাল অফারে, পুজোর স্পেশাল অফার, এটাই বেস্ট, এটাই বেস্ট, ঠিক আছে, আমি মানি, হেলমেট কভার, গ্রিপ কভার, এগুলো আমি দিয়ে দেবো, পুজোর সময় থাকবে, থাকবে,
আমার কথা হচ্ছে যেই পয়সা আমি আমি দেখুন কিছু আমি অফার দিচ্ছি না, যে অফার দেবো মানে আপনাকে এই গিফটটা দেবো ওই গিফটটা না দাদা, আমি ওইসব দিতে পারবো না। কারণ যে মালটা দেবো ফ্রির মাল সেটা কিছু খারাপ হবে, তারপরে আপনি এসে ফোন করবেন। তার থেকে যদি আমি ক্যাশলেস করে দিই, বাহ, সেই টাকা দিয়ে আপনি বাড়ির সবাইকে নিয়ে পুজোর পাঁচ দিন আনন্দ করুন। বাহ, ঠিক আছে, পুজোর পাঁচ দিন আপনারা আনন্দ করুন, যে আমাকে স্পেশাল ডিসকাউন্ট করছে। আবার অনেকে যদি ডাউন পেমেন্ট কম থাকে আমি ওই ডিসকাউন্টের মধ্যে ডাউন পেমেন্টটা অ্যাডজাস্ট করে দেবো। ডিসকাউন্ট আমরা অ্যাডজাস্ট করে দেবে, আমার তরফ থেকে ডিসকাউন্ট করে ডাউন পেমেন্ট অ্যাডজাস্ট। ভাই আর কি আর কি, রবিদার এত বড় কথা। হ্যাঁ, ক্যাশে কেন পুজোর সময় জাস্ট এক তারিখ থেকে, মানে যে গত এক তারিখ গেল সেপ্টেম্বর এক তারিখ থেকে আমি কালী পুজোর পর অবধি, হ্যাঁ, কালী পুজো জগদ্ধাত্রী পুজোর পরে, জগদ্ধাত্রী পুজোর পরে অবধি আমি স্পেশাল ডিসকাউন্ট করে দেবো, স্পেশাল দামে ডিসকাউন্ট। এটাই বেস্ট রবিদা, দেখো বেসিক্যালি মার্কেটে প্রচুর। আবার বলছি, আবার একটা কথা বলুন দি, 30 টাকায় লাভ বিক্রি করে যা লাভ করেছি 100 টাকায় বিক্রি করে তাই লাভ করব। দেখো এর থেকে আর বড় কথা কিছু নেই, বুঝতে পারলেন না? 30 টাকারই বেশি যা লাভ করেছি 100 টাকারই বিক্রি করে তাই লাভ করব। আচ্ছা, তার মানে আমি 30টা গাড়ির বলে দাও, হ্যাঁ 30টা গাড়ি যেটা অ্যাডজাস্ট করেছিলাম সেটাকে অ্যাডজাস্ট করবো 100 গাড়ির মধ্যে, মানে 70 খানা গাড়ির মধ্যে আমি অ্যাডজাস্ট করে দেবো, মানে ডিসকাউন্ট করে দেবো। ডিসকাউন্ট করবে গাইস, আমি ডিসকাউন্ট করে দেবো। তো হ্যাঁ বলো, আমার কথা হচ্ছে গাড়ি চড়ুন, আমি কোনো ব্যাপার না, আমার গাড়ি, আমার কাছে গাড়ি নিলে আপনাকে একটাই কথা বলবো, আমি আপনার জন্য ভালো চাইছি, আপনিও আমার ভালো চাইছেন বলে আজকে আমি দোকান করতে পেরেছি। আপনারা আমাকে ইউটিউব দেখছেন, রবিদা বলে সবাই ডাকছেন, একদম সবার আমার গর্বিত যে আপনারা আমাকে চিনতে পাচ্ছেন। আমাকে একমাত্র আমার মা বাবা ছাড়া যে আদার্স লোক অত লোক তো চিনতো না আমাকে, একদম একদম, এখন মোটামুটি পশ্চিমবঙ্গে প্রায় লোক চেনে, আমার এই রনফ্ল্যান্ডের জন্য চেনে, একদম রনফ্ল্যান্ডের জন্য চেনে, আর তোমাদের মতো ইউটিউবাররা আমার ভিডিও করে বলে আমাকে চেনে। থ্যাংক ইউ সো মাচ। দোকান চলছে, গাড়ির সম্বন্ধে কি জিজ্ঞেস করবে বলে নাও, আমি বলবো। তার আগে যারা নতুন একবারে যুক্ত হচ্ছে আমার চ্যানেলে তাদের লোকেশন ছোট করে বলে দিই, লোকেশন সোজা যদি কেউ আসে সাইন্স সিটি গড়িয়া দিয়ে রুবি, আচ্ছা, রুবির পরে হচ্ছে জিএসটি ভবন, তারপরে গীতাঞ্জলি স্টেডিয়াম, আচ্ছা, অ্যাক্রোপলিস মল, অ্যাক্রোপলিস মলের পরের বিল্ডিংটা হচ্ছে আমাদের গলির মধ্যে হচ্ছে শোরুম, শোরুম, আচ্ছা, একবারে এইচডিএফসি ব্যাংক, অ্যাক্রোপলিস মলের মাঝখানে একটা রাস্তা আছে, সেই রাস্তার সেকেন্ড সূর্যজ্যোতি ক্লাবের গায়ে, সূর্যজ্যোতি ক্লাব, তাই তো, হ্যাঁ, এইদিকে যদি গড়িয়াহাট বালিগঞ্জ থেকে আসেন, বালিগঞ্জ থেকে বলবেন অ্যাক্রোপলিস মল লাগবেন, তার আগে এইচডিএফসি ব্যাংকে নেমে যাবেন, এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংকের গায়ে দোকান। আচ্ছা, মোটামুটি জিরো ডাউন পেমেন্ট যাদের লিমিট আছে, বাজাজ ফিনান্স, যাদের বাজাজ ফাইন্যান্সের লিমিট আছে, হ্যাঁ, তাদের জিরো ডাউন পেমেন্টে গাড়ি দিয়ে দেবো, আচ্ছা, প্লাস হচ্ছে হেলমেট কভার, ওটা তো বলতে হবে, ওটা তো নরমালি হেলমেট কভার, হ্যাঁ, প্লাস ওই জিরো ডাউন পেমেন্টে স্পেশাল ডিসকাউন্টটাও ধরিয়ে দেবো, স্পেশাল ডিসকাউন্ট ধরিয়ে দেবে একবারে। তো চলো স্টার্ট করি গাইস, শুনে নিচ্ছ রবিদা দামে খেলবে, দামে খেলা হবে, দাও। তো আমার ক্যামেরার পিছনে ছিল আমার ভাই, কি হলো ভাই? হ্যাঁ, কি কর রবিদা, কি করতে আছো তুমি? এসছি দাদা, রেখে এসে চলে এসছি। দামের অফার দিয়েছে? একদম অফার, মানে মারাত্মক অফার বন্ধুরা, ওয়েট করো আর দেখো জিডিএম রাইজিং। বাহ, জিডিএম রাইজিং গাইস, সাবস্ক্রাইব টু জিডিএম রাইজিং। তো রবিদা কোথা থেকে স্টার্ট করব? আরে করো না, প্রো থেকে করো না, প্রো আগে, প্রো না, এইবারে প্রো করব না, তাহলে কত সবার জন্য আমি লো বাজেটে গাড়ি নিয়ে এসেছি। লো বাজেট কোথায়? গাড়ি এই যে ম্যান্টিস, ম্যান্টিস কালকে ঢুকবে, আজকে কুল ঢুকেছে, কুল কুল কুল, কারণ গাড়ি 90 তে ঢুকতে দেয়নি। আচ্ছা কুল বলো, কালকে ম্যান্টিস, দেখুন কুল গাড়ি, দেখুন কত কুল রেখেছি, দেখো প্রচুর কুল, কুল প্রচুর কুল, রবিদাও কুল, গাড়িও কুল, ম্যাডাম কুল, কি তুমি কুল, তুমি কুল ভাই, তুমি কুল, দেখো শুধু কুল কুল, আরেক ভাই কোথায়, তুমি কুল আছো ভাই, কুল তো, আচ্ছা বলো রবিদা বলো, এই দেখো শুধু কুল, শুধু কুল, ঠান্ডা কুল কুল, কালকে ম্যান্টিস ঢুকবে, আচ্ছা কোনো অসুবিধা নেই, এদিকে কুল, ওই দোকানেও কুল, গোডাউনে কুল, যেখানে তাকাবে সেদিকে কুল আর কুল। কেন নিয়ে এলাম জানো? কেন নিয়ে এসো তুমি? আমার লাভ দরকার নেই, এই গাড়িতে লাভ বেশি হয় না। আচ্ছা, সবাই যেন পূজোর সময় চড়ুক। বাহ, আমি হয়তো সুগার পার্টি বেশি বেরোই না পুজোতে, আমার অতটা ঘোরে না কেন, আচ্ছা, কিন্তু আমার ভাইরা দিদিরা বোনেরা যারা আছেন, বারে বাহ, যেন নিজে পুজোর মধ্যে আনন্দ করো, আমি আনন্দ করতে পারছি না তো গিয়েছো, উনারা আনন্দ করুক, সবাই আনন্দ করুক, লো বাজেটের গাড়ি, লো বাজেট, রনফ্ল্যান্ড গুলো কত বল কত আমি দিচ্ছি, এটা এটা যারা যেরকম চাইবে, সাত চাইতে পারে, 48 চাইতে পারে। গাইস কোটা কালার দেখতে পাচ্ছি, ব্লু দেখতে পাচ্ছি, এখানে ব্লু আছে, লাল আছে, লাল কোথায় আছে? এই তো লাল, এই তো লাল, এই তো লাল, সামনে লাল দাঁড়িয়ে আছে, আর কি আছে? ওই তো লাল, জাস্ট দেখে নাও গাইস, ব্লু রেড, কটা কুল লাগবে, কটা কুল, ম্যান্টিস কালকে ভর্তি থাকবে, ম্যান্টিস কালকে ভর্তি থাকবে, তো তো মোটামুটি বলো কুল, হ্যাঁ কুলটা হচ্ছে 1000 মোটর, 1000 মোটর, 10 ইঞ্চি হুইল, 10 ইঞ্চি হুইল, আচ্ছা ঠিক আছে, ফুটপ্রেসটা অনেক বড় আছে সামনে, কিন্তু সামনে পোর্শনটা দারুণ করেছে, ফুটপ্রেসটা বিশাল বড়, ঠিক আছে, আর ডিকি স্পেস কি এটা খুলে দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে দেখাতে পারবে, বিকাশ দাদা খুলে দেখাও, চাবি কোথায় খুলে, চাবি লাগাও, চাবি লাগাও,
এই তো খুলে গেছে ওয়াও 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 খুলে গেছে দেখেছেন তুমি ঢুকে যাবে তো আরে আমি ঢুকে যাব ম্যাডাম তুমি খুলে ঢুকে যাবে তো ম্যাডাম ও তো বাচ্চা মেয়ে ও ঢুকে যাবে ওর মধ্যে আচ্ছা ঠিক আছে কত বল কত মেয়ে দিচ্ছ 48 কেও নিতে পারে 48 নিতে পারে 60 নিতে পারে লিথিয়াম লাগাতে পারে লিথিয়াম লিথিয়াম নিয়ে চাই তো লিথিয়াম লিথিয়াম কোথায় লিথিয়াম কোথায় এই তো লিথিয়াম লিথিয়াম দেখি লিথিয়াম চেনা সোনা লাগছে হ্যাঁ বাবা আরে লিথিয়াম তো চেনা সোনা লাগছে মাইলেজ আরে দেবজিৎ দা লিথিয়াম চেনা সোনা লাগছে দেবজিৎ দাকে যাই হোক হ্যাঁ জাস্ট দেখে নাও গাইস রনফ্ল্যান্ট কুল তোমার এখানে স্টার্টিং যেমন ছিল 48 থেকে 75 এর মধ্যে শেষ তাই তো একবারে কুলের কালার দেখে নিলে কুলের পরে কোনটা দেখাবে কুলের পরে আছে নাইট্রো 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 আচ্ছা সস্তা গাড়ি আজ শুধু সস্তায় খেলা হবে হ্যাঁ কটা কালার আছে এটা কালার আছে দুটো আচ্ছা নাইট্রো এটা লাল এটা কালার একটা আছে সি গ্রিন আর একটা রেড কালার আছে রেড কালার এটা স্পেসিফিকেশন বলতে কত ইঞ্চির হুইল আছে 10 ইঞ্চি সেম কুল আচ্ছা এই ডিআরএলটা একটু যেকোনো লোক গাড়ি কিনতে আসবে যেকোনো লোক আচ্ছা হিন্দু মুসলিম খ্রিস্টান যারা কিনুক আমি বলছি 30 খানা গাড়িতে যা লাভ করতাম 100 খানা গাড়িতে তাই লাভ করব আর এর থেকে বড় কিছু বলার নেই আমি বুঝাতে পারলাম একদম বুঝে গেছি যারা এক চান্সে বুঝে যাবে যে আমি সামান্য লাভে ছেড়ে দেব আচ্ছা এটা হচ্ছে নাইট্রো হচ্ছে একটা কালার দু নম্বর কালার হচ্ছে এটা নাইট্রো এটা ক্লাসিক এটা নাইট্রো এটা ক্লাসিক বাহ দারুণ দেখতে চলো নেক্সট চলে আসি কোনটা ক্লাসিক 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 তো দেখিয়ে দি 2000 মোটর 2000 মোটর মোটর ডিআরএলটা একটু তফাত আছে ওর থেকে এই সব গাড়ি একবার চার্জ কত কিলোমিটার চলে যাবে রবিদা একবার চার্জ দিলে আপনার 100 যাবে না 90 থেকে 100 এর মধ্যে থাকবে কত বল কত এমপিয়ার দিয়ে দিচ্ছ 72 40 72 বল 40 এমপিয়ার 90 থেকে 100 এর মধ্যে থাকবে জাস্ট দেখেন ক্লাসিক কোটা কালার আছে একটা একটা দুটো কালার হয় এটা হয় ব্লু হয় এটা আর ব্লু গাইস জাস্ট দেখে নাও চলো নেক্সট নেক্সট হচ্ছে বিক্স এটা তো বলার নেই বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে অনেকে দেখে নতুন নতুন ভিডিও দেখেন তো দেখো গাইস বেসিক্যালি কেন জানো তারা একটু জানুক 12 ইঞ্চি আছে আর 1200 মোটর আছে সামনে ডিস আছে এই ডিআরএল আছে এলইডি ডিআরএল অসাধারণ দেখো ব্রিস্ক এর লাস্ট ভিডিওতে এটা ইয়ে করেছিলাম বাট ব্রিস্ক অলওয়েজ ব্রিস্ক গাইস তো মোটামুটি কত বল কত মেরে দিছো ব্রিস্ক 20 বল আমাদের তুমি রেকমেন্ড কোনটা করবে 72 40 লাগালে প্রথমে ভালো হয় মাইলেজ দেবে মাইলেজ তো দেবে আজকের দিনে ব্যাটারি গাড়িতে একটাই ফোন করে দাদা আমার মাইলেজটা কম দিচ্ছে আচ্ছা তুমি দেখো 72 40 লাগাচ্ছো একবারে নো প্রবলেম গাড়ি নো টেনশন গাড়ি আরে বাহ চলো ব্রিক্স দেখে না ব্রিক্স এর একটা কালার দুটো কালার সব কালার আছে আমাদের সব কালার তিনটে কালার সব কালার আছে চারটে না ব্ল্যাকটাও দেখলাম আমরা আর কোথায় দেখতে পাবো সবই তো ব্রিজ গো ব্লু এই তো ব্লু ব্লু রেড কি কি লাগবে বাহ সব রকম কালার ব্রিক্স প্রো কালার রবিদা এই তো প্রো ও মাই গড আরে বাবা পূজোর সময় প্রো নিয়ে চড়বে তো ভাই কি গাড়ি চড়ছে এটাই তো হচ্ছে চড়বে এটা কত ইঞ্চির হুইল 12 ইঞ্চি হ্যাঁ রাস্তায় কিন্তু পুলিশ দাঁড় করাবে আপনাদের গাড়ি কিনলে আচ্ছা বলবে এটা কোথা থেকে কিনলেন কি কালার কি কোম্পানি গাড়ি আচ্ছা হ্যাঁ দারুণ দেখতে কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে পূজোর সময় বেরোবেন না পুলিশ আপনাকে দাঁড় করে জিজ্ঞেস করবে এই গাড়িটা রেজিস্ট্রেশন করতে লাগে না জিজ্ঞেস করে দাদা গাড়িটা করতে কিনেছেন কি গাড়ি এটা বাহ ব্রিক্স প্রো দেখে নাও গাইস একবারে লার্জেস্ট সেলিং গাড়ি আর খুব অ্যাট্রাকটিভ গাড়ি আছে কত কালার আছে রবিদা তিনটে কালার এক দুই তিন আচ্ছা এটা হচ্ছে প্রো এটা হচ্ছে প্রো এটা হচ্ছে প্রো জাস্ট দেখে নাও তিনটে কালার তো মোটামুটি এটাও কি 72 40 দেবে 72 40 এর থেকে কম ব্যাটারি কম বলে আমি লাগিয়ে দেবো আমার তো আছে আমার মত বলে আমি রিকমেন্ড করবো গাইস 72 40 দিলেও এটা সাফিসিয়েন্ট মাইলেজ পাবে তাই তো জাস্ট দেখে নাও গাইস প্রচুর স্টক প্রচুর কটা গাড়ি লাগবে আর এটা কি আছে দারুন ব্যাপার দারুন দু দুটো কালার তোমাদের আর কি দেখাবো এই হচ্ছে বুট স্পেস এরপরের আর কিছু নেই প্রত্যেকে বলবো আসুন আসুন আপনারা গাড়ি কিনুন রনফ্ল্যান্ট ব্যাটারি গুলো দেখিয়ে দিই একটু ব্যাটারি দেখুন ব্যাটারি আরেকবার দেখে নাও গাইস 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ার তাই তো 12 ভোল্ট 35 এটা হ্যাঁ কারণ 28 অ্যাম্পিয়ার ওটা হয় আচ্ছা এটা এটা আছে 1240 1240 আচ্ছা 12 ভোল্ট 1240 মানে 36 থেকে একটু বেশি 36 আমরা অ্যাকচুয়ালি F40 যেটা আছে হচ্ছে তোমার ব্যাটারি কোড হ্যাঁ ব্যাটারি ব্যাটারি কোড তো গাইস দেখে নিছো রবি আর কি বলবো আর কি বলবো এই দেখুন ওই যে গার্ড দেখুন গার্ড
আচ্ছা গার্ড পড়ে আছে দেখুন কত গার্ড কুল গাড়ি গার্ড আবার সে মোটা গার্ড সরু গার্ড হ্যাঁ যা চাইবে যা চাইবে গার্ডের দাম কত দেবে তুমি আর গার্ড করে দেবো দাদা করে দেবো ওকে বলতে হবে না শুধু দামের উপর খেলা হবে তাই তো দাদা একটা বলছি আমাদের কাছ থেকে অনেকে নিয়ে বিজনেস করছে বা কোম্পানি থেকে নিয়ে বিজনেস করছে আচ্ছা দাম এভাবে বলা যায় না কাস্টমারের এত গাড়ি যে আমি নিয়েছি একে আমি শুধু দাঁড় করাবো জানো তো বিক্রি হয় আমার আচ্ছা আমার তো এগুলো বিক্রি হয় তার জন্য আপনি এই গাড়িটা এখানে দেখলেন কালকে দেখবেন ডবল গাড়ি দাঁড়িয়ে থাকবে কালকে ডবল থাকবে কেন থাকবে আমার তো বিক্রি হচ্ছে বলে তো আমি আনছি বাহ জাস্ট দেখে নাও গাইস এইটা দেখে নাও রনফ্ল্যান্ডে জাস্ট দেখে নাও লাইট দিয়ে গেল কালকে পুরো একবারে ও তো রবিদা পুরো গেটআপ চেঞ্জ করে দিয়ে শুরু হবে না এই হচ্ছে লাইট এই হচ্ছে রবিদা এই হচ্ছে আমাদের ভাই ভাই রবিদাকে বিরিয়ানি ফিরিয়ানি খাওয়াবে না নাকি দাদা বিরিয়ানি ফিরিয়ানি খাওয়াবে না এলাম বসে পড়ে আমাদের ভাই এসছে ভাই আসো এবারে যা গাড়ি বিক্রি করবো ভাই কালী পুজোর পরে জগতি পুজোর পরে আমি তোমাদের ভিডিও যারা করে আমাকে নিয়ে ইউটিউব বানাচ্ছে প্রত্যেকে আমি সবাইকে লাগবে না দীঘা নিয়ে যাবো সবাইকে দীঘা নিয়ে যাবো আর আমার যদি কাস্টমার যদি যায় আমি তাদেরকেও নিয়ে যাবো চলো সবাই দীঘা সবাই সবাইকে দীঘা নিয়ে যাবো পাসপোর্ট লাগবে না কারোর এমনি চলে যাবো সবাইকে নিয়ে নো পাসপোর্ট গাইস তো রবি এইটুকুই রাখছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পুজোর সময় আনন্দ করুন আমার কাছে গাড়ি কিনুন বা না কিনুন একদম সবাই যেন সুস্থ ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করুন পুজোর সময় আনন্দ করুন তাই তোমরা একবার বলে দাও যে সবাই হ্যাঁ সবাই হেলমেট পরে বেরোবে যেন চলো ঠিক আছে রবি থ্যাংক ইউ সো মাচ তো গাইস দেখে নিলাম মোটামুটি জানো কি অটো মানে রবি অটোর স্টক দেখো রবি অটোর স্টক মানে কি বলবো তোমরা নিজেরাই দেখো নিজেরাই জানো নিজেরাই আসো আর কি এসে অবভিয়াসলি আমার নাম করো ডিসকাউন্ট পাবে হিউজ এত বড় কথা বলতে পারি যা দাম মার্কেট থেকে কিছু না কিছু হলো ভালো রকমের ডিসকাউন্ট যাতে তোমরা ইজিলি কি জামা কাপড় কিনতে পারবে পুজোতে এনজয় করতে পারবে তো চলো ভাই টেক কেয়ার দেখা তোমার জন্য নেক্সট রবিবার অন্য শোরুমের ভিডিও আছে স্টে টিউন টাটা